আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন হজরতে দরফ আলি শাহ টেকসিনবাগের মাজারের খতিব ছিলাম, দীর্ঘ 8 বছর যাবৎ। উনি হক্কানি রব্বানি একজন আল্লাহর বলি। গৌসুল আজম শাহ সুফি গোলাম রহন মাজবান্ডারি একজন সুযোগ্য খলিফা। তো ওনার অনেক শত শত কেরামত রয়েছে, উনি একজন জিন্দা বলি। এলাকাবাসী হজরতের দরফ আলি শাহ টেকসিন ফকির বাবা আল মাজবান্ডারি নামে উনি পরিচিত। তো যাক, আমি ওনার অনেক কেরামত শুনেছি, আমি থাকা অবস্থায় এবং দেখেছি। তার মধ্যে একটি কেরামত হচ্ছে, ওনার ওরস মুবারক, এভাবে ঝাঁকজমক ওরস মুবারক প্রতি বছর হয়। আমি নিজেই ওনার ওরস মুবারক করি। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ওনার ওরস মুবারকের জন্য কোনো ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে আল্লাহর রহমতে চাঁদা কালেকশন, পোস্টারিং এইসব করতে হয় না। গায়েব থেকে ওনার অন্তরে একিন বিশ্বাস থাকলে গায়েব থেকে ইন্তেজাম হয়ে যায়। আর উনি পায়ে হেঁটে এই চট্টগ্রাম থেকে মাঝবান্ডার দরবার শরীফে গরু ছাগল নিয়ে যেত। হজরতে বাবা বান্ডারে জিন্দা থাকা অবস্থায় উনি সারাটি জীবন নিজের জীবনকে সাদা সিধা লেবাসে, সাদা সিধা খানাপিনা আহার করে ফকিরি জিন্দেগি গঠন করেছেন। ওনার জীবনী আমি মুরব্বী একরাম থেকে শুনেছি। তো যাক, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিগণ, তাদের কোনো ভয় নাই, বৃথি নাই, কবরে হাসরে ফুলসিরাতে তাদের কোনো ভয় নাই, যেহেতু তারা ওলি আল্লাহ। ওলি মানে বন্ধু, আল্লাহ মানে আল্লাহর, তারা আল্লাহরই বন্ধু, আল্লাহরই বন্ধু তারা। তাদের কোনো ভয় ভীতি নাই, কোনো চিন্তা নাই, খৌফ নাই, কবর হাসরের ভয় নাই, যেহেতু তারা আল্লাহর বন্ধু। তো যাক, এ পর্যন্ত আমি এখানে এতটুকু বলে শেষ করলাম, যেহেতু এটা কোনো ওয়াজ মাহফিল মিলাদ মাহফিলের আলোচনা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 14-15 মার্চ আর দাদা জানেন বার্ষিক ওরস শরীফ, হযরত দরফ আলি শাহ রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ভান্ডারির সেকেন্ড খলিফা হযরত দরফ আলি শাহ, প্রতি বছর এই অনুষ্ঠান পালিত হয়।
আশিকুর হযরত বরাবর আব্দুল কাদের জিলানী ইনশাআল্লাহ আশিকুর হযরত হিন্দু বলে হাজির নওয়াজ আদায় রাসূল আশিকুর হযরত আওলাদ রাসূল হযরত আজম মিজবানী মুর্শিদে মাওলা হযরত জামান শফিউল বশর মিজবানী আওলাদ রাসূল মুর্শিদে মেরে মাওলা মুজিবুল বশর মিজবানী আশিকুর বস্তি হযরত মাওলানা সৈয়দ রমজান দুই মাস আগে তোমরা পা